আসসালামু আলাইকুম সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মাহাদিয়া চান শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইরাক থেকে সেনা প্রত্যাহারে মার্কিন জেনারেলের চিঠি নিয়ে বিভ্রান্তি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সৌদি হবে দুই ভাগ ইরাক তিন খণ্ড সোলাইমানি হত্যার বদলা নেবে ধাপে ধাপে বলছেন ইরানি কমান্ডার ফিলিস্তিনিদের সাহায্য করায় সুলাইমানিকে হত্যা করা হয়েছে নিশ্চিতভাবে এটা মুহূর্ত বলছে সৌদি আরব ইরাকের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকি খুব সহায়ক হবে না বলছে জার্মানি সর্বশেষ আরও জানিয়ে দিব সোলাইমানিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরাক থেকে সেনা প্রত্যাহারে মার্কিন জেনারেলের চিঠি নিয়ে বিভ্রান্তি ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার এর আগে ইরাকি সরকারকে পাঠানো মার্কিন সামরিক বাহিনীর একটি চিঠিকে ঘিরে বিভ্রান্তি তৈরি হওয়ার পর সোমবার তিনি এমন তথ্য দিয়েছেন আর ওয়াশিংটনের এই বিভ্রান্তির মধ্যে ইরাকি ভবিষ্যৎ মার্কিন সেনার উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে খবর রয়টার্স গার্ডিয়ান এএফপি ও বিবিসির পেন্টাগন বলেছে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে বলে ইরাকি সরকারের কাছে পাঠানো মার্কিন এক জেনারেলের ওই চিঠিটি ভুল ছিল ব্রিগেডিয়ার জেনারেল উইলিয়াম সিলি তার ইরাকি সমকক্ষকে রোববারের তারিখ দেয়া এক চিঠিতে বলেছেন মার্কিন বাহিনী ইরাক ছাড়ার প্রস্তুতি নিচ্ছে চিঠিটি তিনি পাঠিয়েছেন ইরাকের জয়েন্ট ফোর্সের উপপরিচালক আবদুল আমিরের কাছে এতে বলা হয় স্যার ইরাকের সার্বভৌমত্ব পার্লামেন্ট ও ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধে কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স সামনের দিনগুলোতে আন্দোলনের জন্য প্রস্তুতির অংশ হিসেবে বাহিনীর অবস্থা নতুন করে সাজানো হবে চিঠিতে বলা হয় ইরাকের বাইরে নিরাপদে যাওয়ার জন্য এয়ার ট্রাফিক বাড়ানো সহ কিছু পদক্ষেপ ডার্কনেস আওয়ারে করা হবে এছাড়া বাগদাদা গ্রিন জোনে নতুন কোয়ালিশন ফোর্স আনা হচ্ছে বলে যে ধারণা তৈরি হয়েছে তাও দূর করা হয় এই চিঠিতে এতে বলা হয় আমাদের চলে যাওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সার্বভৌম সিদ্ধান্তে আমরা শ্রদ্ধা জানাই তিনি বলেন মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের বাহিনী নতুন জায়গায় সরিয়ে নেবে সিলি বলেন এই কাজটি সরাতে জোট বাহিনী কিছু পদক্ষেপ নিতে হবে নিরাপদ দক্ষতার সঙ্গে ইরাক থেকে তাদের বাহিনীকে সরিয়ে নিতে হবে মার্কিন হামলা ইরানি জেনারেল কাশেম সুলাইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের দাবি করছে তেহরান সেই প্রেক্ষাপটে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি বিল পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে এসপার বলেন আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ আমরা এখন যে অবস্থায় রয়েছি তার সঙ্গে এই চিঠি অপ্রাসঙ্গিক এখান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আর মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মিল্লি বলেন ভুলে ওই চিঠি পাঠানো হয়েছে এটি ছিল একটি খসড়া এটি ছিল ভুল এই চিঠি প্রকাশ করা ঠিক হয়নি সোলাইমানিকে হত্যার ঘটনায় ব্যাপক আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন কংগ্রেসে আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সৌদি হবে দুই বাঘ ইরাক তিন খণ্ড মধ্যপ্রাচ্যকে ভেঙে খান খান করতে নয়া মধ্যপ্রাচ্য পরিকল্পনার বাস্তবায়ন শুরু করছে পশ্চিমারা আর এর নেতৃত্ব দিচ্ছে বিশ্ব যুক্তরাষ্ট্র পরিকল্পনা অনুযায়ী অন্যতম বড় দেশ সৌদি আরব ভেঙে দুই ভাগ করা হবে পবিত্র মক্কা শহর মক্কা ও মদিনা নিয়ে হবে একটি দেশ যার নাম দেওয়া হয়েছে ইসলামিক সেক্রেট স্টেট তথা ইসলামী পবিত্র রাষ্ট্র আর এর প্রতিবেশী দেশ ইরাককে করা হবে তিন খণ্ড কুর্দি সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে হবে ফ্রি কুর্দিস্তান বর্তমান রাজধানী বাগদাদ ও অন্যতম বড় শহর বসরা নিয়ে দ্বিতীয় খণ্ডের নাম হবে আরব শিয়া স্টেট আর আরব সুন্নি অঞ্চল নিয়ে তৃতীয় খণ্ড ইরাক সুন্নি স্টেট খ্যাতনামা আন্তর্জাতিক গবেষণা ম্যাগাজিন গ্লোবাল রিসার্চ এর রোববারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয় দুই সালের আঠারোই নভেম্বর মধ্যপ্রাচ্য নিয়ে এ নকশা বহুদিনের দুই হাজার ছয় সালে ইসরায়েলের রাজধানী তেল এক গোপন বৈঠকের প্রথম নতুন মধ্যপ্রাচ্যর কথা তোলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী কূটনৈতিক কন্ডোলিজা রাইস এরপর এক সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে তিনি বলেন নতুন মধ্যপ্রাচ্যের জন্ম এখন ক্রমেই বাস্তব হয়ে উঠছে আমাদেরকে এ ব্যাপারে পরিষ্কার ধারণা থাকতে হবে যে আমরা নতুন মধ্যপ্রাচ্য তৈরির দিকে এগিয়ে যাচ্ছি এবং নিশ্চিতভাবেই পুরনো মানচিত্রে আমরা ফিরছি না মার্কিনীদের নতুন ধারণার ক্ষেত্রে আগেরগুলোর সঙ্গে এর সবচেয়ে বড় পার্থক্যটি হচ্ছে তারা এটি বাস্তবায়নের শুধু কূটনৈতিক বা রাজনৈতিকদের ওপর নির্ভর করছে না বরং সামরিক বাহিনীর জেনারেলদের ওপর আস্থা রাখছে বেশি দুই সালের কন্ডোলিজা রাইস ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ঘোষণা করেন নতুন এই মধ্যপ্রাচ্য প্রকল্প লেবানন দখলের মধ্য দিয়ে শুরু হবে তাদের এই ঘোষণার এক মাস পরেই দখলের লক্ষ্যে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী দ্বিতীয়বারের মতো এ লেবানন অগ্রাসনে ইসরায়েলকে সম্পূর্ণ মদত ও সমর্থন দেন যুক্তরাষ্ট্র ব্রিটেন শুধু মুখেই নয় নতুন মধ্যপ্রাচ্য ধারণাটি কাগজে কলমে তথা মানচিত্র আকারে প্রকাশ করছে যুক্তরাষ্ট্র এ নিয়ে সর্বপ্রথম একটি মানচিত্র প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল র্যাল প্রিটার্স দু হাজার সালের জুন মাসেই মার্কিন সেনাবাহিনীর সাময়িকী আর্মোড ফোর্সের জার্নালে প্রকাশিত হয় ওই মানচিত্রেই মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া ও এশিয়ার দেশগুলো নিয়ে নতুন নকশা দেখানো হয় সৌদি আরব ও ইরাক খণ্ড খণ্ড করার পাশাপাশি সিরিয়া ও পাকিস্তানকেও ভেঙে নতুন নতুন দেশ দেখানো হয়েছে ইসরায়েলকে বড় করতে এবং আরও শক্তিশালী করতে ভেঙে চোট করে ফেলা হয়েছে পার্শ্ববর্তী লেবানন ও সিরিয়াকে লেবাননের পুরোটা ও সিরিয়ার অধিকাংশ অঞ্চল নিয়ে গ্রেটার ইসরায়েল নামে নতুন রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে এছাড়া মানচিত্রে এশিয়ার দেশ পাকিস্তানকে ভেঙে দুই ভাগে ভাগ করা হয়েছে বর্তমানে রাজধানী ইসলামাবাদ ও করাচি নিয়ে মূল পাকিস্তান ও গোয়াদর বন্দর বিশিষ্ট ও ফ্রি দেশ হয়েছে তবে মানচিত্র মধ্যপ্রাচ্যের ইরান মিশর সুদান ও ইথিওপিয়াকে অক্ষত রাখা হয়েছে অবিকৃত রাখা হয়েছে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান উজবেকিস্তান কিগিস্তান ও তিজিকিস্তানকে সোলাইমানি হত্যার বদলা ধাপে ধাপে নিবে বলছেন ইরানি কমান্ডার ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ ধাপে ধাপে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আল কুচ ফোর্সের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কেয়ানি বলেন শহীদ সুলাইমানির বদলা নেয়া আল্লাহ দেয়ার প্রতিশ্রুতি কারণ আল্লাহ স্বয়ং পরাকমশালী প্রতিশোধ গ্রহণকারী তিনি আরও বলেন আমরা শহীদ সুলাইমানির পথ সেই একই শক্তি ও উদ্যম নিয়ে অনুসরণ করে যাওয়ার সংকল্প নিয়েছি যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে তাড়ানোর মধ্য দিয়ে কয়েক ধাপে আমরা তার সেই শহীদানের প্রতিশোধ নেব সোমবার তেহরানে সোলাইমানির জানা যায় বিপুল মানুষের উপস্থিতি এবং আমেরিকা নেপাল যাক স্লোগানের মধ্য দিয়ে ইসমাইল কিয়ানি নতুন করে বদলা নেয়ার এই অঙ্গীকার করেন তেহরানে নিহত কাশেম সোলাইমানি জানা যায় প্রকাশ্যে কাঁদলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার কফিনের সামনে দাঁড়িয়ে যখন কোরআন তেলাত করছিলেন তখন নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না তিনি তার কণ্ঠের আওয়াজ ভেঙে ভেঙে যাচ্ছিল সোমবার লাখ লাখ শোকার্ত মানুষ রাস্তায় নেমে আসলে তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক স্তব্ধ হয়ে যায় পরে শোক মিছিল আজাদি চত্বরের দিকে চলে যায় রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে ইরানের রাজধানী সড়কগুলোতে মানুষের ঢল নেমেছে ইসলামিক প্রজাতন্ত্রটির প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রাহুল্লাহ খমেনির পরে এমন মানুষের ভিড় আর কোনো জানা যায় দেখা যায়নি লাউড স্পিকারে যখন দোয়া কালাম ভেসে আসছিল তখন এক বৃদ্ধ লোক বলছিলেন বহু দেশ তার অস্তিত্বের কাছে ঋণী তিনি না থাকলে সিরিয়া ইরান ও ইরাকের পতন ঘটত প্লাকার্ড হাতে আরেক লোককে সামনে এগিয়ে যেতে দেখা গেছে তাতে লেখা রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা যে বলছে সেটা নীরব থাকুক নারীরা বলেন কোনো কোনো মধ্যস্থতা না না এ সময় উদ্দীপরিহিত নিরাপত্তা বাহিনীর সদস্য ও গোয়েন্দারা ভিড়ের মধ্য দিয়ে পথ করে সামনে এগিয়ে যাচ্ছিলেন আল কুচ এই কমান্ডারের মেয়ে জয়নাব সুলাইমানি বলেন আমেরিকা ও ইহুদিবাদীদের জানা উচিত যে আমার বাবা শাহাদ নতুন জাগরণের নেতৃত্ব দেবে সম্মুখের প্রতিরোধে তাদের জন্য নতুন অন্ধকারময় দিন নেমে আসবে তাদের বাড়িঘর মাটিতে মিশে যাবে উন্মুক্ত ট্রাম চিন্তাও করতে পারবেন না যে আমার বাবার শাহাদাতে সবকিছু শেষ হয়েছে বললেন সোলাইমানি কন্যা ফিলিস্তিনিদের সাহায্য করায় সুলাইমানিকে হত্যা করা হয়েছে জেনারেল কাশেম সুলাইমানিকে বাইতুল মোকাদ্দসের শহীদ আখ্যায়িত করে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন জেনারেল সুলাইমানি আজীবন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে গেছেন ফিলিস্তিনিকে সাহায্যের কারণে সুলাইমানিকে হত্যা করা হয়েছে বলেও দাবি করছেন তিনি সোমবার তে জেনারেল সুলাইমানি এবং কমান্ডার আবু মাহাদিয়াল নিহতদের জানাজা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জেনারেল অংশ নিতে ইসমাইল হানিয়া বর্তমানে ইরানে অবস্থান করছেন জানাজা পূর্ব বক্তব্যে তিনি বলেন আমরা এখানে এসেছি অন্তরের ভালোবাসা থেকে শহীদ সুলাইমানিকে স্মরণ করতে যার সাহায্য ও সহযোগিতা ফিলিস্তিন রক্ষা সংগ্রামকে আরও গতি দিয়েছে আমরা কখনো পিছনে ফিরে যাবো না এই শাহাদাত কুচ এবং ফিলিস্তিন স্বাধীন করতে আল্লাহর ইচ্ছায় আমরা এগিয়ে যাব হানিয়া আরও বলেন শহীদ সুলাইমানি তার পুরো জীবন ফিলিস্তিনকে রক্ষায় সময় দিয়েছেন আমি ঘোষণা দিতে চাই শহীদ সুলাইমানি কুচের একজন শহীদ গাজা এবং লেবাননের সংগ্রামে যে বিজয় তিনি নিয়ে এসেছেন আল্লাহর সহতায় সে বিজয় অব্যাহত থাকবে হামাস নেতা আরও বলেন ইসলামী প্রতিরোধের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সব ষড়যন্ত্র নস্বাত করে দেয়া হবে এদিকে ইরানি জেনারেল কাশেম সুলাইমানি হত্যাকাণ্ডে শোক প্রকাশ করছেন অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার বাসিন্দা প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিয়াদের প্রতি ইরানের সমর্থন রয়েছে শহরের মূল কেন্দ্রে সোলাইমানের সমর্থনে একটি তাঁবু নির্মাণ করা হয়েছে সেখানে শত শত শগ্রস্ত লোককে জামা হতে দেখা গেছে তাঁবুতে ঢোকার সময় দর্শনার্থীরা যাতে মারাতে পারেন সেজন্য সেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পতাকা বিছিয়ে দেওয়া হয় পরবর্তী সময় সেই পতাকায় আগুন ধরিয়ে দেন তারা মার্কিন অভিযানের সমর্থন জানিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইহুদি রাষ্ট্রটিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে ইসলামিক জিহাদ ও হামাসকে বহু আগ থেকেই সহায়তা করে আসছে ইরান কাজেই সোলাইমানিকে হত্যা ফিলিস্তিনিদের জন্য বড় ক্ষতি বলে আখ্যায়িত করেছেন ইসমাইল রাদন নিশ্চিতভাবে এটা বিপজ্জনক মুহূর্ত বলছে সৌদি ইরানি জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা পরবর্তী পরিস্থিতির উত্তেজনাকে খুবই বিপজ্জনক বলে আখ্যায়িত করে সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার তার এই আহ্বান এমন এক সময় এসেছে যখন তেহরানের ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে সৌদি আরব শুক্রবার সকালে মার্কিন ড্রোন হামলায় আল কুচ ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলাইমানি নিহত হওয়ার পর কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান রিয়াদের সাংবাদিকদের ফয়সাল বলেন এটা নিশ্চিতভাবে একটি বিপজ্জনক মুহূর্ত আরও উত্তেজনা ও উস্কানি যাতে ঘটে তা থেকে বিরত থাকতে সব পক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমি আশা করছি আরব ও আফ্রিকান উপকূলীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের পর প্রিন্স ফয়সাল এমন বক্তব্য দিয়েছেন আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে বৈঠকে মিশর ইয়েমেন জিবুতির পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন তেহরানের প্রতিশোধের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উত্তেজনা কমিয়ে আনতে আহ্বান জানাতে মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে যুক্তরাষ্ট্র লন্ডন সফরের নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান সফরে হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে খালিদের রিয়াদে মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের হুঁশিয়ারি করিয়ে জানিয়েছে সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনাগুলো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে সৌদি আরবের বিরুদ্ধে গত পাঁচ বছর ধরে লড়াইরত ইয়েমেনে সুলাইমানি হত্যার বিদ্রোহীরা আহ্বান জানিয়েছেন ইরাকের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকি খুব সহায়ক হবে না বলছে জার্মানি বাগদাদ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে ইরাকের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি খুব সহায়ক হবে না বলে জানিয়েছে জার্মানি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকোমাস রেডিওকে বলেন আমি মনে করি না যুক্তি বাদ দিয়ে হুমকির মাধ্যমে তিনি ইরাককে বোঝাতে পারবেন পরিস্থিতির উত্তেজনা বাড়লে ইরাক পূর্ণ নির্মাণের কয়েক বছরের চেষ্টা সব ভেস্তে যাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন জরুরিভাবে উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা কিন্তু মা স্বীকার করছেন মিত্রদের কাছ থেকে জোরালো সমর্থন আশা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মান ফ্রান্স ও ব্রিটিশ সমকক্ষদের সঙ্গে ফোনে কথা বলেছেন মাইক পম্পেও এরপর হাইকোমাস বলেন মার্কিন পদক্ষেপে আমরা শতভাগ সমর্থন দেইনি এতে তিনি স্পষ্টত খুশি না এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে যাতে পরিস্থিতি শান্ত হতে ভূমিকা রাখতে পারে এই জার্মান কূটনৈতিক আরও বলেন ইরাকে যুদ্ধ হলে আমাদের নিরাপত্তা স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে কাজে এখানে আমাদের দায়িত্ব রয়েছে এদিকে মার্কিন হামলা ইরানি জেনারেল কাশেম সুলাইমানি হত্যাকাণ্ডের ঘটনায় উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে শনিবার মস্কো যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জার্মান সরকারের বরতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে সফরে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হেইকোমাসো থাকবেন বলে জানা গেছে বৈঠকে তারা বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন বলছেন আমাদের সব স্বার্থের জন্য হুমকি ছিলেন ইরানের জেনারেল কাশেম সুলাইমানে কাজেই তিনি নিহত হওয়ায় আমরা শোকাহত না তবে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন লন্ডনের এই সাবেক মেয়র ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে সব তথ্য জানা গেছে শুক্রবার সকালে কাশেম সুলাইমানি মার্কিন গুপ্ত হত্যার শিকার হওয়ার পর রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি ক্যারিবিও দ্বীপে অবসর যাপন থেকে ফিরে বরিশ জনসন বলেন ইরাককেও তিনি শান্তি ও স্থিতিশীলতার সমর্থন দিতে বলবেন ইরাক থেকে ব্রিটিশ সেনা সহ বিদেশি বাহিনী বরখাস্তে দেশটির পার্লামেন্টে আহ্বান জানানো হয়েছে বরিশ বলেন আমাদের সব স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন কাশেম সুলাইমানি মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক অস্থিতিশীল আচরণের জন্য তিনি দায়ী ছিলেন তার নেতৃত্বের ভূমিকায় তিনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে হাজারো নিরাপরাধ লোক ও পশ্চিমাদের মৃত্যুর দিকে ধাবিত করেছে তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করব না ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন এটা পরিষ্কার যে প্রতিশোধ ও প্রতিহিংসা সব আহ্বানে অঞ্চলটিকে আরও সহিংসতার ভিতর নিয়ে যাবে তাতে কারো স্বার্থ নেই সালাই হরতার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাশেম সুলাইমানি নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানেও ব্যাপক বিক্ষোভ হয়েছে রোববার বন্দর নগরী করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটের দিকে এগিয়ে যেতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘাতের ঘটনা ঘটছে খবর মধ্যপ্রাচ্যের শিয়া গরিষ্ঠ ইরানের প্রভাব বিস্তারের মূল স্থপতি বলা হয় প্রভাবশালী আল কুচ ফোর্সের এই প্রধানকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল ও সুলাইমানির ছবি নিয়ে নারী শিশু সহ কয়েক হাজার লোক বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমেছেন এ সময় তারা আমেরিকা যাক ইসরায়েল নিপাত যাক বলে স্লোগান দেন শিয়া মুসলমানদের বিভিন্ন সংগঠন ওই বিক্ষোভের আয়োজন করেছেন তারা বিক্ষোভ নিয়ে মার্কিন কনসুলেটের দিকে যেতে চাইলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তা বন্ধ করে দেন নিরাপত্তা বেষ্টনীর ভিতরে যেতে পুলিশ তাদের বাধা দিয়েছে রোববার সন্ধ্যায় খনিকে উত্তেজনার পর প্রতিবাদ স্থগিত করা হয়েছে র্যালিতে এক জ্যেষ্ঠ ধর্মীয় নেতা শাহান শাহ নকবি বলেন ইরানের বিরুদ্ধে পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেয়া হবে না রাজধানী ইসলামাবাদেও ছোট্ট একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রতিবাদকারীরা আমেরিকা ও ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দিয়েছেন সব ধরনের বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনা প্রধান কামার জাভেদ বাজোয়া আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য